ভয়েস অফ ঢাকা। যেমন ভিডিও টপিক টাইটেল থাম্বনেল, তেমনই স্ক্রিপ্ট রিচার্জ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স অ্যান্ড কপিরাইট ফ্রি ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আমরা ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের থাম্বনেল এডিটিং নিয়ে ভিডিও দিছিলাম। সে ভিডিওতে সবথেকে বেশি যে কমেন্টগুলো করছেন আপনারা, যে ভাই কীভাবে ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের মতো ভিডিও এডিটিং করব, এ বিষয় নিয়ে একটি ভিডিও দেন, তো আপনাদের রিকোয়েস্টেরই ভিডিও এটি। আজকের এই ভিডিওটিতে আমরা ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের এডিটিং ব্রেকডাউন করার চেষ্টা করব। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি থাম্বনেল নিয়ে যে টিউটোরিয়ালটি দিছি ওই ভিডিওটি যদি আপনারা মিস করেন তাহলে আই কার্ডে ক্লিক করুন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিন। আর এর পরবর্তীতে আমরা একটি পার্ট করব, সেটা হলো ভয়েস এডিটিং, কিভাবে আপনারা ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের মতো ভয়েস এডিটিং বা ভয়েস রেকর্ডিং করবেন, এ বিষয় নিয়ে একটি ভিডিও দিব। যদি আপনারা এই ভিডিওটিতে 100টি লাইক কমপ্লিট করেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা 60টি স্টেপে আজকের এই ভিডিওটি করতেছি। প্রথম স্টেপে থাকতেছে কপিরাইট ফ্রি ভিডিও। কপিরাইট ফ্রি ভিডিওর জন্য আমরা 3টি ওয়েবসাইট ব্যবহার করব। প্রথম ওয়েবসাইটটির নাম ভিডিভ, দ্বিতীয় ওয়েবসাইটটির নাম পিকজালবি এবং তৃতীয় ওয়েবসাইটটির নাম পিকচালস। এই সবগুলো ওয়েবসাইটই আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি এই ওয়েবসাইটগুলোর নামগুলো লিখেন তাহলে আপনাদের সামনে ওয়েবসাইটগুলো চলে আসবে। আপনাদের দেখানোর জন্য আমি পিকসালস ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। এই হচ্ছে আমাদের পিকসালস ওয়েবসাইট। সিম্পলি আপনারা পিকসালস ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আপনাদের যে ধরনেরই ভিডিও প্রয়োজন হোক না কেন, এখানে সার্চ বক্সে আপনারা ভিডিওটি সার্চ করবেন। ধরেন আমি এখানে যদি আমি টেকনোলজি লিখে সার্চ দেই তাহলে আমাকে টেকনোলজি সম্পর্কে যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও এখানে চলে আসবে। তো এখানে আপনাদের যে যে ভিডিও প্রয়োজন সেই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করার জন্য এই তীর চিহ্নতে ক্লিক করে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় স্টেপে থাকতেছে ট্রানজেকশন। ভয়েস অফ ঢাকা যেহেতু তার ভিডিওগুলো এডিটিং করে কম্পিউটার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেম টু সেম ট্রানজেকশন ইফেক্টগুলো হবে না। কাইন মাস্টারে কিছু যেগুলো সেম আছে, অল্প কিছু সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরতেছি। সর্বপ্রথমে আমি আপনাদের দেখাই যে কীভাবে ট্রানজেকশন অ্যাড করবেন। সিম্পলি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ট্রানজেকশনগুলো অ্যাড করতে পারেন। আর ভয়েস অফ ঢাকার মতো কিছু ট্রানজেকশন ইফেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, যেমন গোল্ড লাইট, টোন পেপার, ইন ক্যাশ, রিং অফ ফায়ার, পেপার টেপার, ফটো গ্যালারি এবং ফোল্ড আউট। এই সব ট্রানজেকশন ইফেক্টগুলো ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে আপনারা নিচে চলে আসবেন এবং এখান থেকে গেট মোর অপশানে ক্লিক করবেন এবং এখানে ট্রানজেকশন ইফেক্টগুলো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে দেখে দেখে ট্রানজেকশন ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। এসহ ইনি আরও কিছু ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করে যেগুলো কাইন মাস্টারে নাই। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করতে পারেন। আর সেগুলো কীভাবে ব্যবহার করবেন, সর্বপ্রথমে আপনারা লেয়ারে ক্লিক করবেন এবং মিডিয়াতে ক্লিক করবেন এবং যে ট্রানজেকশন ইফেক্টগুলো আমি আপনাদেরকে দিয়ে রাখছি সিম্পলি আপনারা সেই ট্রানজেকশন ইফেক্টগুলো এখানে অ্যাড করবেন। সিম্পলি আমি ধরেন এই ট্রানজেকশন ইফেক্টটি এখানে অ্যাড করব এবং এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন করে দিবেন এবং আপনারা এটা মাঝ বরাবর রাখবেন। মাঝ বরাবর রাখার পর আপনারা ট্রানজেকশন ইফেক্টের লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন অপশানে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে আমাদের ভিডিওটি লাগবে কিছুটা এরকম, অর্থাৎ আমাদের ট্রানজেকশন অ্যাড হয়ে যাওয়ার পর এরকম হবে। আমাদের তৃতীয় স্টেপে থাকতেছে সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। সর্বপ্রথমে কথা বলা যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। তিনি তার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে একটু ডার্ক কোয়ালিটির, ডার্ক হিপহপ এ ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমার যে টিজারগুলো আছে এই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো আপনারা খুব সহজে ইউটিউব স্টুডিও থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যে ডার্ক ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি অথবা হিপহপ ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি লিখে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসংখ্য পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক সাউন্ড ইফেক্ট নিয়ে। তিনি তার ভিডিওতে যে সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করে, অর্থাৎ টেক্সট চলাকালীন যে টেক্সটের একটা সাউন্ড ইফেক্ট, ক্যামেরা ক্লিক এ ধরনের কিছু সাউন্ড ইফেক্ট দেয়, আর এই সবগুলো সাউন্ড ইফেক্টের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের চতুর্থ স্টেপে থাকতেছে ওভারলে। ওয়েল, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বেশ কিছু ওভারলে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ওভারলেগুলো ডাউনলোড করবেন এবং লেয়ার থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন এবং যে ওভারলেগুলো আপনারা ডাউনলোড করছেন এই যে
ব্ল্যাক স্ক্রিন ওভারলে সিম্পলি আপনারা এই ব্ল্যাক স্ক্রিন ওভারলে সিলেক্ট করার পর আপনারা যখন এই ওভারলেগুলো এখানে অ্যাড করতে যাবেন সিম্পলি আপনারা ওভারলেটি এখানে অ্যাড করবেন এবং এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন এবং আগের ওই একই পদ্ধতিতে আপনারা সিম্পলি ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন ব্লেন্ডিং থেকে এখান থেকে স্কিন অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ওভারলেগুলো অ্যাড করতে পারেন আর ওভারলের ব্রাইটনেস যদি একটু বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে কমায় নিতে পারেন সিম্পলি আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে অপশানে ক্লিক করে অপাসিটিটা এখান থেকে কম অথবা বেশি করতে পারেন আপনাদের ভিডিও অনুযায়ী। আমাদের পঞ্চম স্টেপে থাকতেছে ওল্ড ফ্লেম গ্লোয়িং। সেম যে ওল্ড ফ্রেম গ্লোয়িং ইফেক্টগুলো আছে সেগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং একই পদ্ধতিতে আপনারা অ্যাড করতে পারেন। এখান থেকে লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে আপনারা গ্লোয়িং ইফেক্টটি অ্যাড করার পর আপনারা এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্কিনে ক্লিক করবেন। ব্যাস আপনাদের গ্লোয়িং যে ইফেক্টটি আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের ৬ নম্বর স্টেপে থাকতেছে ইফেক্টস অ্যান্ড গ্রাফিক্স। ইফেক্টস অ্যান্ড গ্রাফিক্স অ্যাড করার জন্য সর্বপ্রথমে আপনারা লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন এবং ফোনের নেট কানেকশান অন করে এখানে গেট মোর অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা এই কালার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা বেশ কিছু ইফেক্টস ব্যবহার করতে পারেন। এখানে নিচের কিছু ইফেক্টস আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিওর সঙ্গে যেটা যাবে। আর এখান থেকে আপনারা সিম্পলি এই গ্রাফিক্স অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এই গ্রাফিক্সগুলো অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো এবং আপনাদের ভিডিও অনুযায়ী। আপনারাও তো ভয়েস অফ ঢাকার কিছু কিছু ভিডিও দেখছেন, ওখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে এখানে যে পেপার আছে অর্থাৎ এখানে আপনারা ওখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে আপনারা অ্যাড করতে পারেন। আমাদের সর্বশেষ অর্থাৎ ৭ নম্বর স্টেপে থাকতেছে টেক্সট অ্যানিমেশন। টেক্সট অ্যানিমেশন নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলি ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলে যে ফ্রন্টগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে সেরা অর্থাৎ সবথেকে বেশি যে ফ্রন্টটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাসান মেঘালয়। এই ফ্রন্টটি আপনারা লিপিঘর থেকে পেয়ে যাবেন। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিপিঘর লিখে সার্চ করবেন এবং লিপিঘর ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন হাসান মেঘালয়। প্রথমে যে টেক্সট অ্যানিমেশন নিয়ে কথা বলবো সেই অ্যানিমেশন হলো আপনারা সিম্পলি ইন অ্যানিমেশনে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি আপনারা এই অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। এবং পরবর্তী যে অ্যানিমেশন নিয়ে আমরা কথা বলবো ওই অ্যানিমেশন আপনাদের নিজে তৈরি করতে হবে। এর জন্য সিম্পলি আপনারা পিকজা ল্যাবে প্রবেশ করবেন। যে আপনারা সর্বপ্রথমে আপনাদের যেটা আপনারা লিখতে চাচ্ছেন সর্বপ্রথমে আপনারা সেটা লিখে নেবেন। পিকজা ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর পিকজা ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এবং এখান থেকে ফ্রন্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে ফ্রন্টটি পছন্দ আপনারা সেই ফ্রন্টটি এখানে সিলেক্ট করে নেবেন পারেন এবং এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কালার অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি এখানে ব্ল্যাক কালার রাখবেন। ব্ল্যাক কালার রাখার পর আপনারা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেবেন এবং আবারও একবার চেক দিয়ে নেবেন যে এটা মাঝখানে আসে নাকি। সিম্পলি এটার মাঝখানে রাখার পর আপনারা এখান থেকে পিকচারটি সেভ করে নেবেন। পিকজা ল্যাব থেকে আপনার যে টেক্সটটি সেভ করলেন সিম্পলি আপনারা সেটা কাইনমাস্টারে প্রবেশ করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা সেই টেক্সটটি এখানে অ্যাড করে নেবেন। টেক্সটটি এখানে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টস অপশানে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ফোনের নেট কানেকশনটি অন করবেন এবং এখান থেকে গেট মোর অপশানে ক্লিক করবেন। এখন আপনারা সিম্পলি এখান থেকে এইটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সিম্পলি এটা এখানে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করে নেওয়ার পর এটা এ বরাবর ফুল স্ক্রিন করে দিবেন। এটা ফুল স্ক্রিন করে যেভাবে রাখবেন সেভাবে রাখলেই হবে, এ বরাবর করে নেবেন এবং এখান থেকে আপনারা এটা যদি এখন প্লে করেন এরকম লাগবে। আপনারা চাইলে সেটিং একটু কম বেশি করে নিতে পারেন, আমি এখানে বেশি সময় দিলাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এখন আপনাদের দেখাবো যে কীভাবে এটা এখন অ্যাড করবেন। আর এটা অ্যাড করা দেখানোর কিছুই নাই, আপনারা লেয়ার থেকে মিডিয়া থেকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। আজকের ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।